মাহে রমাদান এটা কোরআন নাযিলের মাস। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেন শাহরু রমাদান, এটা রমাদান মাস। সুবহানাল্লাহ, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাসে আল্লাহর আখিরি কালাম, কালামে রব্বানী পবিত্র কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, হুদাল্লিন নাস, কোরআন নাজিল হয়েছে কেন? আল্লাহ বলেন মানব জাতিকে হেদায়েত করবার জন্য। কোরআনের মূল টার্গেট হচ্ছে মানুষকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ, বান্দা থেকে মানুষ আল্লাহর বন্ধু হবে, আল্লাহর অলি হবে, আল্লাহু আকবার বলেন, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট। আল্লাহ চান তার বান্দাকে কাছে ডেকে বন্ধু বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ, ঈমানদারদের বন্ধু কে? আল্লাহ। আর আল্লাহর বন্ধুও হচ্ছে ঈমানদারের। আল্লাহু আকবার, আমরা যেমন আল্লাহর বন্ধু, আর আমাদের বন্ধু হচ্ছে আমার আল্লাহ। আমাদের বন্ধু কে? আল্লাহ। এইজন্য নেমাল মাওলা ওয়া নেমান নাসির পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নেমান নাসির পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নেমান নাসির। হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমাদের জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, আমার অভিভাবক হিসাবে। আমার আল্লাহর চার কেউ আছে নাকি? আমরা তো বিপদে পড়লে, আপদে পড়লে ফেসবুকে আমরা আপদ বিপদের কথা শেয়ার করি, 999-এ আমরা ফোন করি, বন্ধু বান্ধবদের কাছে আমরা শেয়ার করি, টেলিফোন করি, কিন্তু প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে শেয়ার করা। সুবহানাল্লাহ, কেউ যদি আল্লাহর কাছে বলে 999-এর চেয়েও আমার আল্লাহ দ্রুত কাজ করে না? কি বলেন? 999-এ মাঝে মধ্যে বিজি থাকে, তার চেয়েও দ্রুত কাজ করে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করতে দেরি, আমাকে কল করতে দেরি, আমি আল্লাহ তোমার জন্য রহমত বরকত নিয়ে রেডি আছি, আমাকে ডাকতে দেরি, সারা দিতে দেরি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহকে আমরা ডাকতে চাই, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। সবচেয়ে উত্তম সাহায্যকারী আল্লাহর চেয়ে সাহায্যকারী, উত্তম সাহায্যকারী পৃথিবীতে কেউ আছে নাকি? কেউ নাই। তা আল্লাহ চান বান্দা থেকে বন্ধু বানাতে, হুদাল্লিন নাস, মানুষদেরকে সঠিক পথের হেদায়েত করতে। ওয়া বাইয়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে ফুরকান। ফুরকান মানে আল্লাযী ফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কোনটি হক আর কোনটি বাতিল, কোনটি ন্যায় আর কোনটি অন্যায়, কোনটি সৎ আর কোনটি অসৎ, কোনটি সুবিচার আর কোনটি অবিচার, এটার পার্থক্য করে দিবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআনের এক নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফুরকান নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার, তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ, তাবারাকা, তিনি বরকতময়, আল্লাযী আনজালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন ফুরকানকে, যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিবেন। সুবহানাল্লাহ, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, কেন নাযিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই বিশ্ব জগতের মানুষদেরকে তিনি যেন ভীতি প্রদর্শন করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কোরআন দিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করবেন, কোরআন দিয়ে মানুষদেরকে ভয় দেখাবেন, তাহলে কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দিবে। আল্লাহু আকবার। আমরা অবাক হয়েছি গতকালকের নওগাঁর একটি ঘটনাকে কেন্দ্র করে। 15 থেকে 20 জন ছাত্রী, তারা বোরকা পরে, হিজাব পরে, তারা একটি স্কুলে 18 জনের কথা বলা হয়েছে, তো সেই 18 জন হিজাব পরে তারা সেখানে গিয়েছে। মুসলমান নামদারি হোক আর যেই হোক না কেন, যারা এই মুসলমানের হিজাবকে মিটাই দিতে চায় তাদের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান নাই। কথা বলুন, মাহে রমাদান মনে রাখবেন, আল্লাহর কোরআনের জ্ঞান যদি থাকতো তাহলে হিজাবের মতো আল্লাহর অব্লিগেটরি একটা আইন, ফরজে আইন একটি বিধান, এই বিধানটির ব্যাপারে তারা কখনো কোনো ধরনের তারা বাজে মন্তব্য করতে পারতো না। আল্লাহর আইন হিজাব মানতে হবে। কথা বলুন, পর্দা করা এটা আইন কার? যেই সম্প্রদায়ের মানুষগুলো, নারীরা যখন পর্দা করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। যেটা পর্দার ভিতরে থাকে ওটার দাম বেশি, যেটার মূল্য বেশি আল্লাহ ওটাকে সেফ রেখেছেন। সুবহানাল্লাহ, স্বর্ণ রৌপ্য এটাকে উপরে পাওয়া যায় না, নিচে, খনির নিচে, খনি থাকে নিচে, কয়লার খনি, গ্যাসের খনি, তৈলের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, সব নিচে, যে জিনিসটা নিচে থাকে ওটা দাম বেশি, সিক্রেট থাকে, গোপন থাকে। সুবহানাল্লাহ, দেখেন না ডাবের পানি কত সিকিউরিটি দিয়ে আল্লাহ তাআলা ডাবের পানিটা রাখছেন। একটা ডাব এখন 80 টাকা, 90 টাকা, 100 টাকা, রমজানে মনে হয় আরো বেড়ে গেছে, 120 হয়েছে বলছেন একজন, 120 টাকা। রমজানে, রমজান আসার আগে ছিল 70-80 এরকম ছিল, রমজানকে পাইয়া ব্যবসায়ীরা 40 টাকা বাড়াই দিছে। দেখছেন নি বরকত, বরকত বের হবে। হ্যাঁ, এই তো অবস্থা, দেখেন কি বরকত, সুযোগ পাইয়া আল্লাহর বান্দাদের যারা কষ্ট দেয় এদের বাকি 11 মাসও বরকত হবে না, সারা জীবন বরকত হবে না। কথা বলেন, মানুষদেরকে আটকাইয়া ব্যবসা করবেন আপনি, করতে পারেন? বলে যে হুজুর সবাই বাড়ায় দেয় আমিও বাড়াই দিই, নিয়ম কানুন নাই, আপনি কেন বাড়াবেন? এটা প্রত্যেকটা জিনিসের মধ্যে নিয়ম আছে। কথা বলুন, সুদখোর ঘুষখোর ওদেরও দৌরাত্ম বেড়ে গেছে, বলে যে রমজানে সব জিনিসের দাম বাড়াই দিছে আমরাও বাড়াই দিছি। চিন্তা করে দেখেন কত খারাপ হতে পারে মানুষ। এক ঘুষখোরের কাহিনী শুনুন, আপনি শুনলে অবাক হবেন, মসজিদে নামাজ পড়ছে রমজান মাস, হাতে তসবিহ, 1 লক্ষ টাকা ঘুষ দেওয়ার কথা তারে, কত? বলে 1 লক্ষ টাকা ঘুষ দিবে। টেবিলের মধ্যে, ভাই আমি রোজা আছি, নামাজটা পড়ে বেরোছি, হাতে তসবিহ দেখেন না, আমি এটা ধরা যায় হাত দিয়ে, আপনি ডয়ার খুলে দিছি, ডয়ারে রেখে যান। কথা রেখে যাবো, ডয়ারে রেখে যান, ডয়ারে রেখে গেছে, তসবিহ পড়া শেষ, এবার টাকা বের করে গণায় 5,000 কম, দেখছো মানুষের ঈমান আমল এত নষ্ট হয়ে গেছে, 5,000 টাকা কম দিল, 1 লাখ দেওয়ার কথা ছিল ঘুষের টাকা, দিছে কত? 5,000 কম দিছে। সেই লোক যে ঘুষ খাইলো হাতে তসবি নিয়ে বলতেছে যে মানুষের ঈমান আমল এত নষ্ট হয়ে গেছে যে 5,000 টাকা ঘুষ কম দিল। চিন্তা করে দেখেন, কে বলতেছে ঈমান আমল মানুষের নষ্ট হয়ে গেছে যে 1 লক্ষ টাকা ঘুষ খাচ্ছে? চোরের মায়ের বড় গলা, কথা বলেন না, যার নিজের ইমানের খবর নাই সে আরেকজনের ইমানের টার্গেট করতেছে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এই তো অবস্থা। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, সহি হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবী রমজান কারিমে তিনি বললেন, উহুদুরুল মেম্বার, আমার সাহাবীরা তোমরা মেম্বারের সামনে আসো। সুবহানাল্লাহ, বলেন সবাইকে মিম্বারের সামনে ডাকালেন, মিম্বার বলা হয় যেখানে খতিব সাহেব খুতবা দেন, এটাকে বলা হয় মিম্বার, এটাকে কি বলে? আর সেখানে দাঁড়াইয়া নামাজ পড়েন ওটাকে বলা হয় মেহরাব, কি বলে? আর একটা আছে মিনার, মিনার হলো যেখানে আজান দেয়, এখন আর মিনার নাই, সব মিনার ঢুকছে মসজিদে। কথা বলেন,
তো উপরে আছে গম্বুজ উপরে, আর আগে তো প্রত্যেকটা মসজিদের সামনে উঁচা জায়গা থাকতো, ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুয়াজ্জিন না কি করতো, আজান দিত। এখন এগুলো বাটি সালাম দিয়ে খুঁজে পাওয়া যায় না, এমন গ্রামগঞ্জের কোনো মসজিদ বাকি নাই যেখানে মাইক হয় নাই, সব ভিতরে ঢুকে গেছে। যাই হোক, সে যুগে মানুষের গলার কণ্ঠও ছিল, রসুল্লার এক সাহাবি ছিলেন যার গলার কণ্ঠের আওয়াজ 12 কিলোমিটার দূরে যেত, আল্লাহ আকবার বলে 10-12 কিলোমিটার দূর পর্যন্ত যেত এক গলার কণ্ঠের আওয়াজ। আর এখন মুয়াজ্জিনরা আজান দে মাইকে তাও শুনে না, কথা বলে মানুষের গলার সাউন্ড এত কমে গেছে। রাসূলুল্লাহ বলেন উহুদুরুল মিম্বার, তোমরা মিম্বারের সামনে আসো। সাহাবায়ে কেরাম বলেন ফাহাদার না, আমরা মিম্বারের সামনে আমরা উপস্থিত হলাম। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে সামনে রেখে ফালাম্মা ইরতাকা দারাজাতান, আল্লাহ নবী যখন প্রথম স্টেপে উঠলেন মিম্বারের প্রথম তাকে প্রথম স্তরে উঠলেন, কালা নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়া, আল্লাহ নবী যখন দ্বিতীয় স্তরে মিম্বারের দ্বিতীয় তাকে উঠলেন, কালা আমিন, নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মা ইরতাকা আদ-দারাজাতাস সালিসা, আল্লাহ নবী যখন তৃতীয় তাকে তৃতীয় স্টেপে যখন উঠলেন, কালা নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামিআনা মিনকাল ইয়াওমা শাইয়্যান মা কুন্না নাসমাউ ইয়া রাসূলাল্লাহ, আজকের দিনে মিম্বারে দাঁড়ায়া তিনটা স্তনে আপনি তিনবার আমিন বললেন, এইরকম আমিন বলা আমরা কোনোদিন নবীজি শুনি নাই, আজকে আমরা প্রথম শুনলাম, আমরা একটু জানতে চাই আপনি তিনটা তাকে তিনটা স্তরে এভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনবার আমিন বললেন, এর পিছনে কারণটা কি? সুবহানাল্লাহ, কালা নবীজি বলেন শোনো, ইন্না জিব্রাইল আরে দালিক, এইমাত্র জিব্রিল আমিন আমার কাছে আসলেন, আল্লাহু আকবার, ওয়ালাহু সিত্তু মিয়াতে জানা, যে জিব্রাইলের 600 নূরের পাখা 24,000 বার আমার কাছে এসেছিলেন, জিব্রিল আমার কাছে আসলেন, আসার পরে ফাকাল আমাকে বললেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ওই ব্যক্তির জন্য বদনসিব ওই লোকটি, দুর্ভোগ দুর্ভোগ যে মাহে রমাদান পেল অথচ জীবনের গুণাগুলো মাফ করায় নিতে পারল না, জিবরিল আমিন আমাকে জানাই দিলেন আল্লাহর পক্ষ থেকে ওইটা লোকের জন্য বদনসিব, ওই লোকটা ধ্বংস হোক ধ্বংস হোক, আমি রাসূলুল্লাহ তখন প্রথম তাকে দাঁড়াইয়া বলে দিলাম আমিন। আমরা যারা মাহে রমাদান পেলাম দেখতে দেখতে অর্ধেক রহমতের দিনগুলো তো চলে গেল, কি বলে, দেখতে দেখতে অর্ধেকের বেশি চলে গেল, আজকে কততম রমাদান, আমরা 6 তারাবি পড়লাম আজকে 7ম তারাবি পড়ব, তার মানে 6টা রোজা আমাদের থেকে চলে গেল, এই না শুরু হলো, শুরু হতে দেরি শেষ হতে দেরি না, আর মাত্র 4টা স্পেশাল ডে, 4টা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে রহমতের দিন আছে 4 দিন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, কতটুকু রহমত পেলাম, কিভাবে 10টা দিন আমি কাটালাম, আমি কি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পেরেছি, মাহে রমাদান পেয়ে আমি কি আমার জীবনের গুণাগুলো মাফ করতে পেরেছি কিনা, এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস বদনসিব, মাহে রমাদান পেল অথচ জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারল না, রাসূলুল্লাহ বলেন আমি আমিন বললাম, বলে হুজুর ফালাম্মা রাকাইতুস সানিয়াক, রাসূল বলেন হে আমার সাহাবীরা শোনো, আমি যখন দ্বিতীয় স্তরে উঠলাম মিম্বারের ওই মুহূর্তে আমার কাছে জিব্রিল আমিন জানাই দিলেন বাউদামান জুকের তাহিন্দাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ওই লোকের জন্য ধ্বংস হোক, আপনার নামটি শুনল শোনার পরে আপনার প্রতি দরুদ পড়ল না, ওই লোকটার জন্য ধ্বংস। রাসূল বলেন আমি বললাম আমিন, ফালাম্মা রাকাইতুস সালিসা, আমি যখন তৃতীয় স্তরে উঠলাম কলা জিব্রিল আমিন আমাকে শুনাই দিলেন আল্লাহর পক্ষ থেকে বাউদামান আদ্রাকা বাওয়াইহে আলকেমান,
ইন্দাহুম আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাত, যে ব্যক্তি মা অথবা বাবা অথবা দুইজনের একজনকে পেল জীবনের মধ্যে, তাদের খাদমত করে জান্নাত কামাই করে নিতে পারল না। জিব্রিল আমিন আমাকে জানাই দিলেন ওই লোকটা কেমন যেন, ধ্বংস ছাড়া আর কিছুই নাই, ধ্বংস ধ্বংস। আমি নবী তখনই পড়ে নিলাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা কি মা বাবা পিয়ে জান্নাত কামাই করে নিব? কি বলেন, নিব? মাহে রমাদান আরো ২৪ থেকে ২৪টি দিন আছে, এই ২৪টি রোজা যদি ৩০ রোজা হয়, ২৪টি রোজা রেখে তারাবির নামাজ আদায় করে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। মাঘে রমাদান যদি পরিবর্তন আনতে না পারি আমাদের জন্য বদনসিব। মাঘে রমাদান বিদায় হবে, আমাদের জীবনের গুণাগুলো বিদায় হবে, তবে আমার জন্য আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহু আকবার। কিন্তু আমি যদি মনে করি রমজানের পর আমি হিসাব খুলে দেখি রমজানে ২,০০,০০০ টাকা আমার বেশি ব্যবসা হলো, বদনসিব, এই টাকা নিয়ে তুমি কবরে যেতে পারবে না, টাকা কত বৃদ্ধি হয়েছে সেটা দেখবে না। দেখো তোমার জীবনের গুনাহ মাফ হয়েছেনি, তোমার আমলনামায় গুনাহগুলো ঝরে পড়েছেনি, এইটা দেখো, দেখতে হবে গুনাহ ঝরছে কিনা। যদি এটা দেখতে পারি আমার জীবনের গুনাহ মাফ হয়েছে, তবে আমার জীবন সুন্দর হবে, তবে রমজান আমার জন্য অ্যাক্টিভ হবে, প্রোডাক্টিভ হবে, আল্লাহু আকবার বলে। প্রতি বছর রমজান আসে, রমাদান আসে আর যায়, আমার কোনো চেঞ্জ নাই, আমার কোনো পরিবর্তন নাই, তাহলে বুঝতে হবে আমার জন্য বদনসিব ছাড়া আর কিছুই নয়। আমরা কি রমজান পেয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করাই নিতে চাই? কি বাবা আমরা চাই? আল্লাহ আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো, বলে আমিন। আরো যারা বলে আমিন। মাহে রমাদান কোরআন নাজিলের মাস, কিসের মাস? আমরা এখানে যারা আছি সবাই কি কোরআনুল করিম পড়তে পারি? পারি না, অনেকেই আছি কোরআনুল করিম পড়তে পারি না, অথচ ব্যবসা বাণিজ্য কত কিছু আমরা বুঝি, কত ধরনের পেশায় আমরা নিয়োজিত আছি, কেমনে ২টা টাকা রোজগার হবে, কেমনে বাড়বে আমরা সব বুঝি, কত হিসাব আমরা মনে রাখি, কিন্তু আল্লাহর কোরআন আমরা অনেকেই পড়তে পারি না, অথচ কোরআন নাজিলের মাস, কোরআন যে পড়লো সে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বললো। আপনি কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন, তার মানে আল্লাহর সাথে আপনার কনভার্সেশন, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আল্লাহর সাথে কি সবাই কথা বলতে পারে নাকি? সবার ভাগ্যে কিন্তু জোটে না, সবাই কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে না। এই জন্য যারা কোরআনুল করিম পড়তে পারেন না, অনেক ময়া মুরব্বী বয়স্ক হয়ে গেছেন, এরকম আছেন না, এখন আর সম্ভব না, তাহলে আপনারা সুন্দর করে উজু করে ক্যাবলা মুখে হয়ে আল্লাহর কোরআনটাকে চুমু খেয়ে চোখে মুখে লাগিয়ে সামনে একটা বালিশ রেখে আল্লাহর কোরআনটা খুলবেন, আর কালো কালো অক্ষরগুলোতে হাতের আঙ্গুলটা দিয়ে কালো কালো অক্ষরগুলোতে আপনি খালি হাত বুলাই যাবেন, আর চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ তোমার সাথে কথা বলতে পারি না, আমার ভাগ্যে জুটে নাই। আপনি যদি আঙ্গুলটা নিয়ে যেতে পারেন দেখবেন আপনার জীবনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এই কোরআন যে কত নিয়ামত, কোরআন যে কত মধুর বাণী, এই কোরআন যার সিনায় আছে সে যে কত দামি, তার সিনাটা যে কত মূল্যবান, এটা যারা কোরআন পড়ে আর পড়ায় তারা বুঝে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি হিজরতের আগে, নবীর হিজরতের আগে আল্লাহ নবী ৮০ জন নব মুসলিমকে পাঠিয়ে দিয়েছিলেন হাবসায়, ইথিওপিয়ায়। সুবহানাল্লাহ। মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা বাড়ায় দিল, অত্যাচার নির্যাতন জুলুমের মাত্রা বাড়ায় দিল। যারা নব মুসলিম নতুন ইসলাম কবুল করেছে তারা এই অত্যাচার সহ্য করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরত জাফর আত তাইয়াব, তিনি সহ ৮০ জন নব মুসলিম চলে গেলেন ইথিওপিয়া। সেই জায়গার একজন খ্রিস্টান বাদশাহ, তার নাম হলো বাদশাহ নাজ্জাশি। কি নাম? বাদশাহ নাজ্জাশি। ওই মুহূর্তে ইথিওপিয়ার পার্লামেন্ট চলছিল, ইথিওপিয়ার পার্লামেন্ট সংসদ চলছিল, একটা বড় মিটিং তাদের চলছিল, বড় গ্যাদারিং হচ্ছিল। মুসলমান ৮০ জন নবমুসলিম মক্কা থেকে তারা এসেছেন হাবসায় ইথিওপিয়ায়,
এই সম্মানটি বাদশাহ নাজ্জাশির কাছে পৌঁছল। বাদশাহ নাজ্জাশির কাছে পৌঁছলে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর তিনি তখন মুসলমান হন নাই, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তিনি আবু জেহেলের পক্ষ থেকে, উতবা সাহেবার পক্ষ থেকে বাদশাহ নাজ্জাশির কাছে মুসলমানদের বিরুদ্ধে বলল যে 80 জন নব মুসলিম আপনার দেশে আসছে, এদেরকে আপনি আশ্রয় দিবেন না। আগে যে কান ভারী করছে, আগে গিয়ে কি করছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কান ভারী করলো। বাদশাহ নাজ্জাশি বলল এরা কারা, এদের বিরুদ্ধে আমার কাছে কান ভারী করছে, এদেরকে একটু আমার এই মুহূর্তে এদেরকে একটু ডাকা হোক, আমার পার্লামেন্টে একটু ডাকা হোক, এরা কারা, এদের বক্তব্যটা শুনি, এরা কি চায়। এরা রাজনৈতিক ভাবে তারা আশ্রয় নিয়েছে ইথিওপিয়ায়, হাবশায়। সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশি তাদেরকে ডাকলেন, তাদের মুখপাত্র ছিলেন হযরতে জাফর আত-তাইয়্যার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি জিহাদ করতে করতে দুটো হাত তিনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, এক হাতে তরবারি ছিল ডান হাতে, তার ডান হাতটা কোপ দিয়ে ফেলে দিয়েছে, তিনি তাকান নাই, এই হাত যখন কোপ দিয়ে ফেলে দিয়েছে তিনি বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে রেখেছেন, আল্লাহু আকবার বলে রক্ত ঝরছে, বাম হাত কোপ দিয়ে ফেলে দিয়েছে, দুটো হাত দিয়ে রক্ত ঝরছে, তিনি দাঁত দিয়ে কামড়াইয়া ইসলামের পতাকাকে উচ্চকিত করে ধরেছেন। আমার রাসূল বলেন জাফর আমি দেখতে পাচ্ছি জান্নাতে তোমার জন্য আল্লাহ তাআলা দুইটা পাখা বানাই দিবেন, আমার আল্লাহর জন্য ইসলামের জন্য তুমি দুটো ডানা দুটো হাত তুমি ছেড়ে দিয়েছো, ইসলামের পতাকাকে তুমি উচ্চকিত করে ধরেছো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দুইটা পাখা দিবেন, ওই পাখা দিয়ে জান্নাত তুমি বিচরণ করবে, আল্লাহু আকবার বলো। সেই জাফর আত-তাইয়্যার, তৈয়ার বলা হয় তিনি উঠতে পারেন, আল্লাহর দেওয়া জান্নাতি পাখা দিয়ে তিনি জান্নাতে উড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু বড় ভাই, তিনি মুখপাত্র ছিলেন, তাদের 80 জনের নবমুসলিম মুখপাত্র, তাদের 80 জনের মুখপাত্র হিসেবে বাদশাহ নাজ্জাশির দরবারে গেলেন হযরতে জাফর আত-তাইয়্যার। বাদশাহ নাজ্জাশি তার ইন্টারভিউ নিচ্ছেন, সাক্ষাৎকার, জিজ্ঞেস করলেন তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমরা ইথিওপিয়ায় কেন এসছো? ওরা বলল আমরা হিজরত করে আসছি, মক্কার মানুষগুলো আমাদের অত্যাচারের মাত্রা বাড়াই দিয়েছে। বলে তোমরা, তোমাদের কি কোনো লিডার আছে? বলে হ্যাঁ আমাদের লিডার, যার আকাশে যার নাম আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন তোমাদের উপর কি আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নাজিল হয়, আসমানি কোনো কিতাব? হযরতে জাফর আত-তাইয়্যার বলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এমন এক কোরআন নাজিল হয় কেউ শুনলে পাগল পারা হয়ে যায়, আল্লাহু আকবার। এই কোরআনের এত সুমধুর বাণী, হযরতে জাফর আত-তাইয়্যার তিনি ছিলেন হাফেজ কোরআন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআনকে তিনি হেফজ করেছিলেন, সবার পক্ষ থেকে পার্লামেন্টারি যত সংসদ সদস্য সবাই হযরতে জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই রইলেন। বলে তোমাদের নবী তিনি কি গরিব ঘরে জন্ম নিয়েছেন না বড় লোকের ঘরে? বলে তিনি সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, তবে তিনি গরিব, গরিবের ঘরে জন্ম নিয়েছেন, তবে তার ফ্যামিলি স্ট্যাটাস হাই, তিনি এলিট ফ্যামিলিতে কুরাইশ বংশের শ্রেষ্ঠ বংশে হাশেমি গোত্রে তিনি জন্ম নিয়েছেন। বলে তার কাছে তার অনুসারী যারা তারা কি সবাই বড় লোক? বলে না, তাদের অধিকাংশই গরিবরা তার কাছে গিয়ে আশ্রয় নেয়, সুবহানাল্লাহ, গরিবরা তার কাছে গিয়ে আশ্রয় নেয়। বলে আচ্ছা তোমাদের কোরআন যে আছে, তোমাদের কোরআনে কি কি নাজিল হয়েছে ওখানে? বলে অনেক কিছু নাজিল হয়েছে। বলে আমাদের মেরি, উনি তো খ্রিস্টান বাদশাহ ছিলেন, বলে আমাদের মেরি মরিয়মের কথা তোমাদের কোরআনে কিছু আছে কিনা? সুবহানাল্লাহ, বলে হযরত জাফর আত-তাইয়্যার তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি বললেন হ্যাঁ আপনাদের মেরি মরিয়মের কথা শুধু কোরআনে নাই, বরং মরিয়মের নামে আল্লাহর কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন, সূরাতু মরিয়ম, আল্লাহু আকবার বলেন, সূরাতু মরিয়ম।
হযরত জাফর আত-তায়্যেব তিনি ওই সমস্ত সংসদ সদস্যদের সামনে আল্লাহর কোরআন থেকে সূরাতু মরিয়াম তেলাওয়াত করে শুনাইলেন, কাফায়া আইন সাদ যিকরু রহমাতি রাব্বিক, পড়তে 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 তিনি পড়লেন, ওয়াযকুর ফিল কিতাবি মরিয়াম, মরিয়াম আলাইহিস সালামের ইতিহাস শুনাই দিলেন এবং তার সন্তান হযরত ঈসা রূহুল্লাহর কথা পুরো সূরাটির যখন তেলাওয়াত করছিলেন পার্লামেন্টে সংসদ সদস্য যারা ছিল পার্লামেন্টারি খ্রিস্টানরা তারা যখন শুনলো, শুনার পরে কেউ চোখের পানি রাখতে পারল না। কোরআন বলছে ওয়াইদা সামিউ মা উসিলা ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিজু মিনাদ দামআ মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা শাহিদিন। আল্লাহু আকবার। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল, সেই সময় দূত হযরতে জাফর আত-তায়্যেব রাসূলুল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তিনি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছিলেন, এই তেলাওয়াত শুনে প্রায় 700 সংসদ সদস্য সবার চোখে দরদর করে পানি বের হচ্ছে। বাদশা নাজ্জাশিও কাঁদলেন, খ্রিস্টানরা সেদিন কেঁদেছিল মুসলমানের কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার। আর তারা বলেছিল রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনয়ন করলাম, ফাকতুম না আমার শাহিদিন, এদের সাথে আল্লাহ আমাদেরকে তুমি সাক্ষ্যদাতা হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। যদিও সাময়িকভাবে খ্রিস্টানরা মুসলমানদের বিরোধিতা করছে, ইহুদিরা মুসলমানের বিরোধিতা করছে, কিন্তু এরা একদিন মুসলমানের কোরআন তেলাওয়াত শুনে তারা কেঁদে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সত্যি মনে রাখবেন, আমরা বড় ভাগ্যবান, আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন ফেরেশতাদের ডিউটি যখন বণ্টন করেন আল্লাহর পক্ষ থেকে, কোন ফেরেশতারে কারে ডিউটি দিবেন, একজনকে দেন ঝড় তুফানের, হযরত মিকাইল ইসলাম পৃথিবীতে কবে বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, কালবৈশাখী হবে, কোন জায়গায় কখন ভূমিকম্প হবে, ডিউটি ভাগ করে না ফেরেশতাদের কাছে, আপনি অমুক যাবেন, অমুক জায়গায় যাবেন, অমুক গ্রহে যাবেন, অমুক নক্ষত্রে যাবেন, আপনি পাহাড়ে যাবেন, কিন্তু সবাইকে বলা হয় যে তোমরা একটু দরখাস্ত করো কে কোন জায়গায় যেতে চায়। অধিকাংশ ফেরেশতা দরখাস্ত করে আমাদেরকে পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হয় তোমরা কেন পৃথিবীতে যেতে চাও, বলে পৃথিবীর মানুষগুলো যে কোরআন তেলাওয়াত করে এর চেয়ে মধুর বাণী আর কিছুই আমরা পাই না, আমরা কোরআন তেলাওয়াতের জন্য আমরা পৃথিবীতে আসতে চাই। কোরআন তেলাওয়াত শুধু শুনবো, আল্লাহর কালাম শুধু শুনবো, শোনার জন্য আমাদের ডিউটিগুলো একটু পৃথিবীতে দেওয়া হোক। লাউ হাত পা লাউ, কিন্তু পরা কপাল, আমরা আল্লাহর কোরআন শুনতে চাই না। আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, এটা আমরা অনেকে পড়তেও চাই না, শুনতেও চাই না। এই যে মাহে রমাদানে আমাদের সবার ভাগ্য হয়তো জুটবে না এক খতম কোরআন তেলাওয়াত করা, জুটবে না কি, হয়তো অনেকের ভাগ্যে জুটবে না, কিন্তু আমরা কমপক্ষে 20 টাকা তারাবি, 30টা তারাবি যদি পড়তে পারি, তাহলে আমাদের কিন্তু 27 রমাদান কোরআনুল কারিম খতম হয়ে যাবে। কেউ গরিবসি করবেন না, খালেস দিলে একেবারে অ্যাটেনটিভলি মনোযোগের সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা তারাবির নামাজে শুনেন, বুঝেন, হৃদয়ঙ্গম করেন। যা তেলাওয়াত করা হচ্ছে এক পারা দেড় পারা, এগুলো একটু বাংলাটা একটু পড়েন, দেখবেন আল্লাহ আপনাদের কপাল খুলে দিবে, জীবনের মধ্যে পরিবর্তন এসে যাবে, কোরআনের নূর আপনার সিনায় ঢুকে যাবে। কোরআন মানুষকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ বলে। যখন জাফর আত-তায়্যেব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওর চোখের পানি ছেড়ে দিল, ওরা কাঁদলো, কাঁদার পরে বলল যে তোমাদেরকে আমরা স্থায়ী ভাবে তোমাদেরকে আশ্রয় দিয়েছি, তোমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ নবী ওই 80 জনের নবমুসলিমের হিজরতের কথা শুনে নবীজি বললেন, এখন আমাকেও হিজরত করা দরকার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, কবে জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন আমাকে হিজরত করতে হবে, নিজের দেশে ছাকা যাবে না। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেউ বলেছেন 6 মাস পর্যন্ত তিনি ঘুমান নাই। কবে জানি নবী ডাক দিবেন, কবে জানি নবী ডাক দিবেন। আরে, আর আমরা একটা মাস একটু ঘুম কম হবে, সাহারিতে উঠবো 10টা মিনিট আগে যদি উঠে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে,
আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে একটু কাঁদতে পারি, দেখবেন জীবনের মধ্যে বদল হয়ে যাবে, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সাহারিটা খাবো, খাবার আগে একটু উজু করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে খাবার পরে সাহারিটা গ্রহণ করার পরে আপনি দুই রাকাত কমপক্ষে না হলে চার রাকাত আট রাকাত তাহাজ্জুদে নামাজটা পড়েন, এতে খাবারটাও হজম হবে। খাবার খাওয়ার সাথে সাথে তো ঘুমায় যেতে হয় না, চার রাকাত তাহাজ্জুদ পড়ে একটু চোখের পানি ছেড়ে একটু আল্লাহর কাছে কাঁদেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে পরিবর্তন করে দিবেন। আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, সমস্ত কাফেররা নবীকে মারার জন্য দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল নবীকে মেরে ফেলবেন। নবীকে কি করবেন? মেরে ফেলবেন। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে নবীকে মেরে ফেলবেন, নবীকে রাখবেন না। কিন্তু আমার নবী, তিনি জানেন আল্লাহ যদি নবীকে বাঁচায় রাখেন পৃথিবীর কেউ মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউরে রাখেন কেউ কে মারতে পারবে না? আবার আল্লাহ যদি কাউরে মারেন তাহলে রাখতে পারবে নাকি? না। আরে কত গ্রুপের কোটি কোটি টাকার মালিক দেখেন না মারা গেছে না? গত বছরও তো করোনা হয় নাকি? কত গ্রুপ, গ্রুপের নামটা না হয় নাই বললাম তো, বুঝেছেন তো আপনারা? কত কোটি 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 টাকার মালিক, অমুক গ্রুপের মালিক, অমুক গ্রুপের মালিক, অমুক গ্রুপের মালিক, ডাক্তার এদেরকে বলেছিল কত কোটি লাগবে, অর্ধেক সম্পত্তিও দিব, খালি আমার এই করোনাটা পার করাই দাও। বলে করোনা কেন, এক মিনিট পার করতে পারবো না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মিনিট না একটা সেকেন্ডও এদিক সেদিক হবে না। যার যখন মৃত্যু আছে, আল্লাহ যদি কাউরে মৃত্যু দেন এক সেকেন্ড, এপার ওপার কিছুই হবে না। হবে নাকি? কমও হবে না বেশি হবে না, যার যখন মৃত্যু আছে হয়ে যাবে। প্রিয় হাজিরিন, পারবে না। আল্লাহ বলেন দোস্ত আপনাকে আমি নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনে আপনাকে আমি নিয়ে যাব মদিনা মনোয়ারায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর ওই যে কাফেররা দেখা যায় তরবারি নিয়ে দাঁড়া রয়েছে, আপনারা দেখলে তো কোপাবে, দেখলেই তো দিবে হুজুর, কারণ ওরা ঘোষণা দিয়েছে আপনার কল্লাটা যদি দিতে পারে 1000 উট দিবে, প্রথমে 100 তারপরে 1000 উটের কথা ওরা ঘোষণা দিয়েছে কিনা পুরস্কার। রসুল্লাহ বলেন অবকর ভয় করো না, তোমরা তুমি আর আমি দুজন নয়, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি আসেন, আপনি মুসলিমকে হিজরত করতে পারলেন, বললেন তোমরা হাবশায় যাও, আমি আসতেছি মদিনায়, আমি মদিনায় গিয়ে আবার তোমাদেরকে মদিনায় যেতে দিব। ঠিক আছে, নবীজি দিয়েছেন। নবীজি রওনা হলেন, সবাই দাঁড়ায় গেছে তরবারি নিয়ে, নিশ্চিত মৃত্যু, ওরা নবীকে মারার জন্য প্রস্তুত, দরজা খুলে নবীর বিছানায় ওরা নবীকে মেরে ফেলবে। নিশ্চিত মৃত্যুর কথা জেনে আমি শুনেছি রসুল্লাহ আমাকে কানে কানে করে গেলেন, আজ তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। Who did it? Who did it? Who did it? And who did it?
দেখে, রসুল্লাহকে দেখে। আল্লাহ 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 আল্লাহ। রসুল মেয়েকে দিয়ে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে নিয়ে চলে গেলেন তিনি সাগারে সাউন সাউন পর্বতে। সুবহানাল্লাহ। তিন দিন থাকে ওরা চতুর্দিকে নবীকে খুঁজলে, খুঁজতে 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 গারে সাউনে উঠছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা মাথার পাখি বাহির বের হয়েছিল, ওরা পাখিও ধরছে, পাখি ডাকতেছে, শিকারি মনে হয় পাই দিয়েছে। ভিতরে ঢুকে না দেখে কবুতর কে আল্লাহ পাক পাকা দিয়েছে, কবুতর তুমি গিয়ে বাসা বাঁধবে। এখানে যদি মানুষ ঢুকে তাহলে কবুতর ডিম পারে কেমনে, বাসা বাঁধে কেমনে, মানুষ ঢুকতে পারে না। এই জন্য রসুল্লাহ কবুতরের জন্য দোয়া করেছেন, কবুতর যে ঘরে থাকবে ওই ঘরে দুষ্ট জিন থাকতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন কবুতর হলো শান্তির প্রতীক। কবুতর কি? এই জন্য ওলি আউলিয়ার দরবারে যাবেন কবুতর, মক্কা শরীফে যাবেন কবুতর, মদিনা শরীফে যাবেন কবুতর, কবুতর। রসুল্লাহ নিজে কবুতরের জন্য দোয়া করেছেন, অন্যান্য নবীরাও দোয়া করেছেন। আল্লাহু আকবার। কবুতরের জন্য দোয়া রসুল্লাহ নিজে করেছিলেন। আল্লাহু আকবার। বলেন ওইখানে মাকড়াসা জাল বুনে দিছে বলে একটা মানুষ ঢুকলে তো জাল ভেঙে যাবে, মাকড়াসার জাল। এই জন্য মাকড়াসা মারা হারাম। মাকড়াসা মারা কি? হ্যাঁ, মাকড়াসা মারা যাবে নাকি? মাকড়াসা মারা এটা নিষিদ্ধ, হারাম। কেউ মাকড়াসা ইচ্ছাকৃত ভাবে কেউ মাকড়াসা মারবেন না। রসুল্লাহকে সেভ করেছিল, মাকড়াসা ছিল উসিলা, জাল বুনে দিছে। সুবহানাল্লাহ। আর মাকড়াসা স্মরণ করে দিচ্ছে, যত বাড়ি বানাও জালটা টান দিলে যেমন বাড়ি ভেঙে যাবে, আল্লাহ যেদিন তোমাকে টানবে তোমার বাড়ি ঘর দশতলা বিশতলা ছয়তলা পাঁচতলা লিফট যত ডেকোরেশন করো সব অস্থায়ী, আসল বাড়ি হলো আমার গোরস্থান। আল্লাহু আকবার। ওরা টানতে টানতে শেষ করে দিল, পারল না কিছু করতে। তিন দিন পরে রসুল্লাহ বলেন, আবু বকর একটু ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ। কি লেগেছে? বলে হুজুর ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা হবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশার বোন, তিনি একটু ছাতু, সুবহানাল্লাহ, আর একটু রুটি কোমরে বেঁধে রসুল্লাহকে দিয়ে দিলেন। রসুল্লাহর কাছে আসছেন, তিন ঘন্টা আমাদের লাগে উঠতে, তিন সাড়ে তিন ঘন্টা। সেই সময় একটা মেয়ে মানুষ কেমনে উপরে উঠলেন আমার কাছে অবাক লাগে। আর আবার বর্তমান যুগের মেয়েরা একটু সাহারি রান্না করে রাতের বেলা গরম ভাত আর একটু আইটেম করে উনারা নামাজ পড়ার সময় পায় না, কথা বলেন না কেন? তা আমাদের বোনদেরকে একটু সুযোগ দিবেন, ইফতারির আইটেম কম করেন, ইফতারির আইটেম একটু কমাই দিয়ে আমাদের বোনদেরকে একটু রাতে তারাবি পড়ার সুযোগ দেন। আপনি যদি আইটেম বাড়াই দেন ইফতারের আইটেম, তাহলে ভালো মতো মাগরিবের নামাজটাও পড়তে পারে না, কথা বলে। আবার রাতেও যদি আইটেম বাড়াই দেন তাহলে রাতে তারাবির নামাজটাও পড়তে পারে না। এই জন্য মা খালাদেরকে একটু তারাবি পড়ার ব্যবস্থা করে দেন, আইটেম একটু কমাই দেন। তো রসুল আকরাম সাল্লাম একটু দুধ খেলেন, একটু ছাতু মোবারক নবীজি খেয়ে বলেন, পরিবেশ কেমন আবু বকর? বলে হুজুর ওরা এখন একটু নিস্তব্ধ হয়েছে, এখন আমার মনে হয় রওনা করা যায়, মদিনার পথে যাওয়া যায় হুজুর। সুবহানাল্লাহ। রসুল্লাহর সাথে কোরআন, কোরআন নিয়ে যাচ্ছেন মক্কা থেকে। জিবরিল আমিন বলছে, আমি আপনার সাথে আছি, যদি রাস্তায় প্রয়োজন হয় কোরআন রাস্তায় নাজিল করব। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী রাসূল তাদের জায়গায় জিবরিল আমিন 10 বার 15 বার আসেন, আর আমার নবী যেখানে গিয়েছেন জিবরিল সেখানে গেছে। আল্লাহু আকবার। নবীজি রাস্তায় জিবরিল রাস্তায়, নবীজি মক্কায় জিবরিল মক্কায়, নবীজি মদিনা মনোয়ারায় জিবরিল মদিনা মনোয়ারায়, নবীজি তাবুকে জিবরিল তাবুকে। সুবহানাল্লাহ। আমার নবী যেখানে জিবরিল সেখানে, আল্লাহর ওয়াডারে জিবরিল খাদেম হয়ে যাবে, নবীর সামনে সামনে নয় নবীর পিছনে পিছনে খাদেম হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর আগে সমস্ত নবীরা জানতো যাইতো জিবরিলের কাছে আনার জন্য, আর আমার নবী যেখানে জিবরিল সেখানে যায়। যেতে 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 মদিনায় যেতে 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 আল্লাহর নবী আবার আবু বকরকে বলেন, আবু বকর আমাদের একটু ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর একটা বাড়ি দেখা যায়, একটা তাবু দেখা যায়। সুবহানাল্লাহ। বরকত, রমজান যে বরকত আপনাদের বুঝাচ্ছি, নবী ছিল বরকতের নবী, রহমতের নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন বরকতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার। যেতে যেতে আহারে একটা বাড়ি পেলেন, বলে এই বাড়িতে চলো যাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর আমার নবীজি দুজনে গেলেন, যায়ে সালাম দিলেন, সালামের কোনো জবাব পেল না, কোনো পুরুষ মানুষের কোনো আওয়াজ নাই, একটা মেয়ে মানুষের আওয়াজ ভেসে আসতেছে, বয়স্ক একজন মহিলার আওয়াজ, তার নাম হলো উম্মু মাবাদ। কি নাম? মাবাদ। নাম আতেকা। বলে, মা বাসায় কোনো খাবার আছে নি? বলে, লাম আজিদ শাইআন। খুঁজে দেখলেন কোনো খাবার পেলেন না, কোনো খাবার নাই, নবীর জন্য কোনো খাবার পেলেন না। বলে, আমাদের বাসায় খাবার নাই, আমার স্বামী বড় অভাবী, দরিদ্র স্বামী, আমার স্বামী আমাদের ছাগলের পাল নিয়ে অনেক দূরে গেছেন, সারাদিন বকরি চড়াবেন, সন্ধ্যাবেলায় তিনি একটু দুধ দোহন করে আনবেন, আমিও খাবো, আমার স্বামীও খাবে, আমাদের ঘরে কোনো খাবার নেই। তো রসুল্লাহ চতুর্দিকে তাকাই, দেখলেন ওই ঘরের তাঁবুর পাশে একটা বকরির বাচ্চা, দুর্বল ক্ষীণকায় একটি বকরির বাচ্চা আছে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরকে বললেন, দেখো তো ওই বকরির বাচ্চাটা কি? জিজ্ঞেস করলেন উম্মু মাবাদ, উম্মু মাবাদ, এই বকরির বাচ্চাটা? বলে, আমার স্বামী যখন সকালবেলা বকরির পাল নিয়ে যায়, তখন সব বকরি গেল, কিন্তু এই বকরিটা উঠতেই পারে না, এই বকরির বাচ্চাটা দুর্বল ক্ষীণকায়, উঠতে পারে না, দুর্বল উঠতে পারে না। রসুল্লাহ বললেন, আবু বকর, ওই বকরির বাচ্চাটা আনো, ওটারে দুধ দোহন করব, অনুমতি দিবে কিনা? আতাজিনানি, তুমি কি অনুমতি দিবে? আতেকা উম্মু মাবাদ আন আহলিবাহা, এটার দুধ দোহন করাবো। সুবহানাল্লাহ। উম্মু মাবাদ মালিক, মুসাফির, তোমাদের চেহারা অনেক সুন্দর, তোমাদের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটে যায়। তোমাদের অনুরোধ করে বলি, এই বকরির বাচ্চাটা জমিন থেকে হাঁটতে পারে না, এটা কোনোদিন দুধ দেয় না, এটা কোনোদিন বাচ্চা হয় নাই, এটার ওলান নাই, এটা কেমনে দুধ দোহন করবা তোমরা, আমার বুঝেই আসে না। যদি তোমরা পারো রে, তাহলে তোমরা দুধ দোহন করো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে মনে, বকরির বাচ্চাটা আনো, বকরির বাচ্চাটা এনে ওটাকে উপুর করে দিলেন, উপুর করে, উপুর করে নবীজি তার দস্ত মোবারক, নবীজি হাতটা দিয়ে ওই বকরির বাচ্চাটার ওলানে হাতটা বুলাই দিতে দেরি, সুম্মা সাম্মাল্লাহ, এরপরে আল্লাহর নামটা পড়তে দেরি রে, নাম পড়লো, আল্লাহর নাম পড়লো, আর বকরির বাচ্চাটার ওলানে হাতটা লাগাই দিতে দেরি, এমন ফুলতে শুরু করলো, দুধে টই টম্বুর হয়ে গেল, পুরা ওলান গুলো ভেসে উঠে গেল। আল্লাহু আকবার, কেমন বরকতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, হাতটা দিতে দেরি, ওলান গুলো খুলতে দেরি না। আর উম্মু মাবাদ কে বলে, উম্মু মাবাদ, বড় একটা বালতি আনো, আমরা একটু দুধ দোহন করবো। উম্মু মাবাদ তাকায়া তাকায়া দেখে, এটা কেমন করে সম্ভব, জীবনে কোনোদিন বাচ্চা হলো না এই বকরিটা, অথচ এই বকরিটার দুধ দোহন করাবে, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা মনে হয় সাধারণ মানুষ। বড় একটা বালতি আনলো, সেদিকে একবার দুধ দোহন করলো, মুহূর্তের মধ্যে পুরো বালতিটা ভর্তি হয়ে গেল। নবীজি খেলেন, আবু বকরকে খেতে দিলেন, আর তাদের উষ্টি চালানো ওই মানচিত্র বিশেষজ্ঞ মদিনার পথে নিয়ে যাবে, তাকে খাওয়ালো। উম্মে মাবাদকে বলো, উম্মে মাবাদ, নাও তুমি দুধের গ্লাসটা নাও, খাও, যত মন চায় খাও। উম্মে মাবাদ বলে, জীবনে বহু দুধ খেলাম, কিন্তু এরকম টেস্টি আর এরকম মিষ্টি দুধ আমার জীবনে আমি খাই না, আমার জীবনে আমি খাই নাই রে, এমন মানুষ আমার জীবনে চোখেও দেখি নাই। এক বালতি দুধ দহন করলো, জীবনেও তো এটা দুধ হওয়ার কথা না, বালতি শেষ হয়ে গেল, আমাকে বললো তোমার স্বামী একটু উপরে আসবে, আর একটা বালতি দাও। সুম্মা হালাবা সানিয়াতা, দ্বিতীয়বার দুধ দহন করা হলো, আর এক বালতি দুধ দহন করলো। আল্লাহু আকবার। এবার বললো আর এক বালতি দুধ দহন করার পরে বললো, এটা তুমি রেখে দাও, তোমার স্বামী আসলে তোমার স্বামীকে তুমি দুধ খাওয়াই দিবে। আল্লাহু আকবার। কয়েক ঘন্টা পরে স্বামী আসলো, এসে ঘাম চতুর্দিকে মাসায়, ডেকে বলে, উম্মু উম্মু মাবাদ,
আমি প্রতিদিন ঘরে আসে কোনো ঘ্রাণ পায় না। উম্মে মাবাদ বলো আজকে কেউ এসেছিল নি। উম্মে মাবাদ চোখের পানি ছেড়ে বলে দুজন সুন্দর চেহারার মানুষ এসেছিল। একটা মানুষের চেহারার দিকে আমি তাকাই দেখলাম তিনি যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকায়, চোখগুলো এত সুন্দর, তার ভুরুগুলো এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর, তিনি আমার দিকে একবারের বেশি তাকায় না। আমি মেয়ে মানুষ, তার চাহনির মধ্যে কোনো ত্রুটি দেখি নাই। ঘরে যখন আসছে পুরো ঘরটা যেন বরকতময় ভরপুর হয়েছে। উনি এসে আমাদের দুর্বল বক্তিটা যেটা তুমি রেখে গেছো ওইটা দুধ দহন করেছে, এই নাও এক বালতি দুধ দহন করে আমরা খেয়েছি, তোমার জন্য এক বালতি দুধ রেখে দিয়েছে। আমি আমাকে দাও দুধ দেখে একটু খেয়ে দেখি। তিনি এক টানা তিন গ্লাস দুধ খেলেন, বলে জীবনে বহু দুধ খেলাম অম্মু মাবাদ, এত মিষ্টি এত সুস্বাদু দুধ আমার জীবনে আমি খাই নাই। আল্লাহ আকবার। অম্মু মাবাদ তুমি সাক্ষী থাকো, যিনি এসেছিলেন তিনি আখেরি জামানার পয়গাম্বর ছাড়া আর তিনি কেউ নয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সবাইকে নবীর বরকতি জীবন থেকে শিক্ষা নেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন।